জনতা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে বলেছেন ফখরুল বন্ধ পাটকল চালন নীতিতে প্রধানমন্ত্রীর সাই 24 শর্তে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনের অনুমতি পেল বিএনপি সকল অর্জনের সাথে জড়িত আওয়ামী লীগ বলেছেন তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা জনতা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে বলেছেন ফখরুল সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অরাজকতা মানুষ আর সহ্য করবে না সংগ্রামী জনতা পথে ঘাটে প্রতিরোধ গড়ে তুলতে এখন প্রস্তুতি নিচ্ছে রোববার 28 ফেব্রুয়ারি রাতে ছাত্রদলের তিন নেতা নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব তাতে তিনি এসব কথা বলেন দলটির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় ঢাবি ছাত্রদলের তিনজন নেতাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং তাদেরকে আটকের বিষয়টি অস্বীকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতি দিয়েছেন ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন আজ সন্ধ্যায় আনুমানিক 7:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক স্যার এ এস এফ রহমান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে টিএসসি এলাকা থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকের বিষয়টি স্বীকার করছে না আটকের পর থানা সহ সম্ভাব্য স্থানে খোঁজও করে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এ নিয়ে তাদের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন ফখরুল বলেন এ ধরনের ঘটনা কেবলমাত্র দুর্নীতি দুঃশাসনে ঘটে থাকে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্র সমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এখন আইনের রক্ষক না হয়ে দেশবাসীর কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে ভোটারবিহীন একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে এই অরাজকতা মানুষ আর সহ্য করবে না সংগ্রামী জনতা পথে ঘাটে প্রতিরোধ গড়ে তুলতে এখন প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন আমি অবিলম্বে আনিসুর খন্দকার অনেক জুলফিকা জিসান এবং আতিক মোর্শেদকে জনসম্মুখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি বন্ধ পাটকল চালন নীতিতে প্রধানমন্ত্রীর সাই বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসিএ নিয়ন্ত্রণাধীন বন্ধ পাটকলগুলো লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর মৌননীতিতে সাই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার 28 ফেব্রুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে মিলগুলি চালু করা সম্ভব হলে অবসরকৃত শ্রমিকদের মধ্যে অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার সুযোগ পাবেন বলে কমিটির সূত্রে জানা গেছে বৈঠকে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধের লক্ষ্যে শ্রমিকদের করা আনুষ্ঠানিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সুপারিশ করা হয় বৈঠকের কার্যপত্র সূত্রে জানা গেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি চিঠিতে শ্রম অসন্তোষ সৃষ্টির পেছনে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জড়ানো হয় তিনি অসন্তোষ প্রকাশ করেন কমিটি এই প্রতিবেদনের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে কমিটির আর এক সদস্য শামসুন নাহারকে ওই প্রতিবেদনটি পুনরায় তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে ওই রিপোর্ট কারখানা পরিদর্শক অধিদপ্তরের দুইজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছেন শ্রম কর্মসংস্থা মন্ত্রণালয়ের এমন একটি চিঠিতে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জড়ানো হয় বলে কমিটি আগের বৈঠকে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয় বলেও দাবি করা হয়েছে এ বিষয়ে আজকের বৈঠকের এক প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালের 2 মে গাজীপুরে ওয়াসিফ নিট কম্পোজিট লিমিটেডের মালিক বেআইনিভাবে কারখানা বন্ধ ও বাকিয়া পরিশোধ না করা নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয় তা নিরসনে 2019 সালের 27 মে সংসদ ভবনের এমপি হোস্টেলে মালিক শ্রমিক নেতা কারখানা ও প্রতিষ্ঠান দফতরের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য শাহজাহান খানের বৈঠক হয় ওই বৈঠকে কর্তৃপক্ষের অনুমতিতে শ্রম পরিদর্শক উজ্জ্বল দেব ও জালাল খান উপস্থিত ছিলেন 24 শর্তে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনের অনুমতি পেল বিএনপি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির উদ্বোধনী কর্মসূচিতে পুলিশ অনুমতি দিয়েছে রোববার 28 ফেব্রুয়ারি রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সোমবার 1 মার্চ বিকেল 3টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি যে উদ্বোধনী অনুষ্ঠান করেছে তাতে 24 শর্তে অনুমতি দিয়েছে পুলিশ গুলশান হোটেল লেকশোরে এ উদ্বোধন অনুষ্ঠান হবে প্রসঙ্গত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য গত 20 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কে চিঠি দেয় বিএনপি
চিঠি পাওয়ার 8 দিনের মাথায় রোববার এই অনুমতি দিল তারা। সকল অর্জনের সাথে জড়িত আওয়ামী লীগ, বলেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সবকিছুর সাথে জড়িত আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। রবিবার 28 ফেব্রুয়ারি দুপুরে নওগাঁ আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন নয়, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের সকল অর্জন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। তিনি আরো বলেন, এর মধ্যে গত পরশুদিন রাতে এই স্বাধীনতার 50 বছর পূর্তির পূর্বক্ষণে আরেকটি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হলো, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয় বলে জানান তিনি। সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ও দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর রোকিয়া সুলতানা, রানীনগর আত্রাই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সাবেক এমপি আব্দুল মালিক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভা শেষে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে 67 সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সবকিছুর সাথে জড়িত আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। রবিবার 28 ফেব্রুয়ারি দুপুরে নওগাঁ আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন নয়, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের সকল অর্জন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। তিনি আরো বলেন, এর মধ্যে গত পরশুদিন রাতে এই স্বাধীনতার 50 বছর পূর্তির পূর্বক্ষণে আরেকটি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হলো, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয় বলে জানান তিনি। সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ও দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর রোকিয়া সুলতানা, রানীনগর আত্রাই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সাবেক এমপি আব্দুল মালিক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভা শেষে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে 67 সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়।